এই যে মঞ্চটা দেখছেন, এখানেই বসেন মুখ্যমন্ত্রী, তার ঠিক পেছনে ভারত মাতা এবং তার উপরে সেনা জওয়ান। সত্যি অদ্ভুত মুহূর্ত। রেড রোডের স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা যেভাবে ভারত মাতার প্রতি সম্মান জানালো, সত্যি অনবদ্য। সবকিছু থাকছে আজকের পর্বে, তো সবাই দেখতে থাকো আজকের এই বিশেষ পর্ব। চলো আরেকবার সবাইকে 75 বছর স্বাধীনতার পূর্তির অনেক অনেক শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি চিরপরিচিত নীল সাদা পোশাকে এগিয়ে আসছে র‍্যাপিড অ্যাকশন ফোর্স। হারিয়েছি অনেক গুণী সম্মানীয় ব্যক্তিত্বকে, তাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যই এইবারের ট্যাবলো। হেলিকপ্টার থেকে হলো মাথার উপর পুষ্পবৃষ্টি, অসাধারণ মুহূর্ত, অসাধারণ। নমস্কার সবাইকে, জানাই স্বাগত নতুন একটা এপিসোড। আজকে রয়েছি রেড রোড, কলকাতার রেড রোডে, যেখানে ঐতিহাসিক কুচকাওয়াজ আয়োজিত হয় স্বাধীনতার বিশেষ দিনে। এবছর স্বাধীনতার 75 বছর পূর্তিতে পৌঁছে গেছি সেই রোড রোডে। ভিভিআইপিদের ভরপুর গাড়ি শুধু দেখতেই পারছেন, পুলিশ, আইপিএস, আইএএস অফিসার, নেতা, মন্ত্রী, ছড়াছড়ি, সেলিব্রিটি থেকে শুরু করে তার মাঝখানে। আজকে আপনারা দেখতে থাকুন স্বাধীনতার এই গর্বের 75 বছর। আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি সবাইকে এই রেড রোডে, যাবতীয় খুঁটিনাটি, যা যা ট্যাবলো, যা যা কিছু স্পেশাল কিছু হচ্ছে, কুচকাওয়াজ, সব কিছু থাকছে ডিটেলসে। অনেকের মনে প্রশ্ন থাকে কিভাবে আসবেন, কত টাকা করে, কি খরচা, সব কিছু জানাবো আজকের পর্বে। কারোর কোনো অসুবিধা হবে না পরের বছর থেকে আসতে। চলুন শুরু করি আজকের ভিডিও। এখন আছি আমরা হাওড়া স্টেশন, দেখে বুঝতে পারছেন হাওড়া থেকে যাব বাবুঘাট এবং বাবুঘাট থেকে আমরা যাব রেড রোড, অথবা আপনারা ধর্মতলাও আসতে পারেন। যেহেতু 15ই আগস্ট সমস্ত বাস এবং ওই রুটে বন্ধ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার জন্য, সুতরাং লঞ্চই বেস্ট। তারপরে 10 মিনিট হেঁটেই রেড রোড, প্রথম স্টপেজ লঞ্চে দেয় ফেয়ারলি এবং তারপরেই আমরা নামবো বাবুঘাটে, সেখান থেকে হেঁটে পৌঁছবো রেড রোড। রেড রোডে গিয়ে আপনাদের সাথে দেখা করছি একেবারে, চলুন। তো বাবুঘাট থেকে নেতাজি ইন্ডোর, আকাশবাণী হয়ে পুলিশদেরকে জিজ্ঞাসা করবে, প্রচুর পুলিশ অ্যাভেলেবেল রাস্তায়, সেখান থেকে পৌঁছে গেছি রেড রোড। এবং ভেতরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনাকে পৌঁছতে হবে জেনারেল সেকশানে, এটা বলে রাখি। কোনো প্রবেশ মূল্য নেই, ব্যাক চেকিং হবে সিকিউরিটি চেকিং রিজনের জন্য, এবং আপনি সেখানে পৌঁছে যেতে পারবেন এবং সেখানে আপনি বসতেও পারবেন। এই হচ্ছে চেয়ার, জায়ান্ট স্ক্রিন থাকবে, জায়ান্ট স্ক্রিনে দেখতে পারবেন, এবং জলের ব্যবস্থা থাকবে, সুতরাং কোনো অসুবিধা নেই। প্যাকেটজাত জিনিস একেবারে অ্যালাউ নয়, সুতরাং সব কিছু দেখে শুনে আপনারা আসবেন। টাইমিংয়ের ব্যাপারটা আপনাদেরকে বলে রাখি, আপনারা যাই হোক করে 9:20 কি 9:30 মধ্যে পৌঁছানোর চেষ্টা করবেন, কেননা 10টার মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যায়, সুতরাং তার আগে আপনারা আসার চেষ্টা করবেন। প্রচুর পরিমাণে পুলিশ থাকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে, তাকে গার্ড অফ অনার দেওয়ার পরে অনুষ্ঠান চালু হয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। আপনাদেরকে দেখাচ্ছি পায়ে হেঁটেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর আসেন, এবছরও তার ব্যতিক্রম হয়নি। কড়া পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাচ্ছেন তার বসার জায়গার উদ্দেশ্যে, এবং তারপর তাকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে। যারা গার্ড অফ অনার দেবেন বাঁ দিকে সুসজ্জিতভাবে দাঁড়িয়ে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী গার্ড অফ অনার নেবেন এবং তার সঙ্গে থাকবেন কলকাতার নগরপাল শ্রী বিনীত গোয়েল, আইপিএস। এরপরেই আকাশপথে ভিক্টোরিয়ার দিক থেকে রেড রোডের দিকে এগিয়ে আসতে থাকে হেলিকপ্টার, যা পুষ্পবৃষ্টি করবে এই রেড রোডের উপর দিয়ে যাওয়ার সময়। অসাধারণ দৃশ্য, আপনাদের সকলের জন্য রইল সেই দৃশ্য। সমগ্র রেড রোড জুড়ে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন সেই পুষ্পবৃষ্টির নমুনা, এবং গার্ড অফ অনার দেওয়ার পর বেরিয়ে যাচ্ছেন গার্ড অফ অনার দেওয়ার টিম, এবং এরপরেই শুরু হচ্ছে মূল কুচকাওয়াজের অনুষ্ঠান। চলুন প্রবেশ করি কুচকাওয়াজের অনুষ্ঠান। জয়েন্ট কমিশনার পুলিশ এস্টাবলিশমেন্ট নেতৃত্ব দিচ্ছেন আজকে এই বর্ণাঢ্য কুচকাওয়াজে। From the Victoria Memorial, standing erect, is a Joint Commissioner of Police Establishment, Kolkata. Give him a big hand, ladies and gentlemen. দ্রুত টেনশন ব্যবস্থাপনার জন্য 1995 সালে র্যাপিড অ্যাকশন ফোর্সে পথ চলা শুরু। Here comes the country kit of Rapid Action Force, popularly known as RAF, of Kolkata Police. Assistant Commissioner Sushant Khan. From the Shanto Shaman. শিল্পী পর
পশ্চিমবঙ্গ পুলিশের মহিলাদের দুদুকি বাহিনী উইনার্স। ঠিক তার পেছনে রয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের সার্জেন্টের বাহিনী। আজকের এই বর্ণাঢ্য কুচকাওয়াজের অন্যতম সেরা একটি দৃশ্য। পশ্চিমবঙ্গ রাজ্য সশস্ত্র পুলিশের ব্রাস ব্যান্ড, রাজ্য সশস্ত্র পুলিশের প্রথম দ্বিতীয় এবং অষ্টম ব্যাটালিয়নের সমন্বয় কমিশন ব্যান্ডটি আদি ব্যান্ডের নেতৃত্ব দিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড শ্রী হরিশ বিলাল, আইপিএস ডেপুটি কমিশনার পুলিশ ডিটেকটিভ ডিপার্টমেন্ট। প্রতিটি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত নগদ ঋণ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। 239,47,000 বেশি পরিবারকে স্বাস্থ্য খাতে সংখ্যালঘু ভাই বোনদের সক্ষমকরণের চাবিকাঠি ওই কুশ্রী রাজ্য শাসকের পাশে পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তরের প্রকল্প কৃষক প্রথমেই লোট হাউস স্কুল নারী শিক্ষার গর্বের অভিযাত্রা। শিক্ষা যেখানে বিদায় ছুঁয়ে যায় যোগ্যতার বয়স স্কুল। আজ তাদের নিবেদন চারণ খুবই ঐতিহ্যবাহী পোশাকে নিবেদন করবেন ভাওয়াইয়া গান সহযোগে বৈরাতি নৃত্য। বৈরাতি অর্থাৎ পরব। বাড়িতে অতিথি এলে যেমন সনাতন পদ্ধতিতে আমরা তাদের আপ্যায়ন করি আবাহন জানাই। কুচবিহার জেলার রাজবংশী শিল্পীদের নিবেদন। Traditional folk dance of Rajbansi tribal. দৃষ্টি নন্দন কুকরি নৃত্য পরিবেশনায় দার্জিলিং জেলার শিল্পীরা কুকরি গোর্খাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে নিবিড় ভাবে। সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টে কুকরি ছাড়া ভাবা যায় না। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তারা নিবেদন করবেন আদিবাসী নৃত্য। রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী বীরবাহা হাঁসদা পা মেলালেন আদিবাসী নৃত্যের তালে। জঙ্গলমহল অঞ্চলের পুরুলিয়া জেলা শিল্পীরা এবার প্রদর্শন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ছৌ নৃত্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা প্রসূত লোকপ্রসাদ প্রকল্প সারা দেশের কাজে এক দৃষ্টান্ত। What a lovely sight, 100 pounds of reward. সর্বশেষ চমক টর্নেডো এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদের স্টান্ট। কলকাতা পুলিশের এনারা বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত অফিসার্স। দেখতে থাকুন স্পেশাল স্টান্টস। And
ইন্ডিপেন্ডেন্স ইন ইউনিফর্ম আর রিকোয়েস্টেড টু সেলিব্রেট। আজ এই বর্ণাঢ্য কোটকাওয়াজের পরিসমাপ্তিতে আবারও বিজয়ী জাতীয় সঙ্গীতের সুর। আসুন আমরা সকলে উঠে দাঁড়িয়ে প্রণত হই ভারত মাতার প্রতি, জাতীয় সঙ্গীতের প্রতি, জাতীয় পতাকার প্রতি। জাতীয় সঙ্গীতের পরে সমাপ্ত হলো রেড রোডের ঐতিহাসিক কুচকাওয়াজের অনুষ্ঠান। প্রতি বছর 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি এই রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আপনারা সেখানে আসতেই পারেন, ফ্রি অফ কস্ট, কোনো খরচা নেই, কোনো ঝামেলাই নেই, আপনারা আসতেই পারেন। আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন। শেষ করার আগে আপনাদের জন্য পুলিশ মেমোরিয়াল এবং রেড রোডের পাশেই থাকা সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি। আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন মজার ফ্লগকে।